ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দলের মেঘনা গঙ্গার ঘাটে 25 বছর ধরে সাঁতার শেখাচ্ছেন গোলঘরের বাসিন্দা বাবলু কর। তিনি অভিযোগ করেন, মেঘনা ঘাট বেহাল দশায় পরিণত হয়েছে, সাঁতার শেখাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। রবিবার এই সাঁতার প্রশিক্ষণ ঘাটটি পরিদর্শন করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা সাংসদকে কাছে পেয়ে ঘাটটি সংস্কারের দাবি জানান। সাংসদ জেলা শাসকের সাথে কথা বলে ঘাটটি সংস্কারের আশ্বাস দেয়। দীর্ঘ 25 বছর ধরে এখানে সাঁতার চলছে এবং ঘাটের অবস্থা খুব খারাপ। হ্যাঁ জানি তো আমি, এখানে প্রবলেম হচ্ছে কি পৌরসভা টাকা খরচ করতে পারছে না। দেখছি ডিএম সাহেবের সঙ্গে কথা বলে যদি সরাসরি ডিএম সাহেব কাউকে দিয়ে এটা করাতে পারে চেষ্টা করব। সুন্দরজন বাড়ানো যায় ঘাটের পাশে? হ্যাঁ এখানে দরকার আছে, একটু সিঁড়ি করে দেওয়া যাতে লোক নামতে পারে, চান করা বা ড্রেসিং রুম এসব আছে, দরকার আছে এখানে করা, দেখা যাক কী করা। গঙ্গাপার তো অবশ্যই ভালো দেয়, যখন যেখানে আছে সেখানে গঙ্গাপারটা কোনো ব্যাপার না। হ্যাঁ পন্ডেলাইটিস আমি এখন 6 মাস এই গঙ্গায় কাটাই, আর 6 মাস হচ্ছে ফ্রি, খুব ভালোভাবে কাটি, মানে ভালোভাবে থাকতে পারি আর কি। শীতকালটা তো নাম সঞ্জয় ঘোষ। এই সবগুলো সব কোনো টান পান লাগবে না, কোনো ইয়ে হবে না, পুরো শ্বাস প্রশ্বাস ভালো চলবে পুরো সব সময়। আমার নাম বাবলু কর, আমি গোলঘর হসপিটালের পাশেই থাকি। আমি আসছিলাম, প্রথম হচ্ছে আমার পন্ডেলাইটিস ছিল, ঘাড় এবং কোমর প্রচণ্ড ব্যথার জন্য হচ্ছে আমি ছটফট করতাম। তা এমন সময় বাবলুদা বললেন যে হচ্ছে তুমি এখানে তো মর্নিং ওয়াক করছো, এসবে তো কিচ্ছু হবে না, চলো আমার সাথে গঙ্গায় চলো, গঙ্গায় গিয়ে সাঁতার দেবে সব ঠিক হয়ে যাবে। আসলাম বাবলুদার সাথে, আসলাম বাবলুদার সাথে এসে গঙ্গায় সাঁতার দেওয়া শুরু করলাম। শুরু করার পর এখন বর্তমানে বাবলুদার উদ্যোগেতে মানে এত ছেলে মেয়ে হচ্ছে, যাতে বাবলুদার একটু সহযোগিতা করতে পারি তার জন্য এখন বাবলুদার পাশে সবসময় থাকি। হ্যাঁ ভাটপাড়া থেকে পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।